প্রিয় দর্শক, প্রকৃতি রঙের নতুন আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি বুঝবেন আপনার কেনা ঘিয়ে ভেজাল আছে কিনা তার সম্পর্কে। আমাদের আশেপাশে আমরা অনেক ঘটনা থেকেই জানতে পারি বর্তমান বাজারে প্রচলিত ঘিও রয়েছে ভেজাল। তারা পরীক্ষা করে দেখেছে ঘিয়ের মধ্যে মেশানো রয়েছে বনস্পতি বা ডালডা। সামান্য লাভের আশায় অনেকেই ঘিয়ের সাথে ডালডা মিশিয়ে বিক্রি করে। এই ধরনের নিম্নমানের ঘি বিপজ্জনক, অর্থাৎ ওই ঘি খেয়ে যে কোনো সময় অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কথাগুলো শুনে আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, ভেজাল ঘি কিভাবে ধরবেন? এ বিষয়ে জানাতেই আমার আজকের ভিডিও, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভেজাল ঘি চেনার জন্য সবার প্রথমেই এক চামচ ঘি বা মাখন টেস্ট টিউবে নিতে হবে। এর সাথে এক চামচ ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সামান্য চিনি মিশিয়ে হালকা গরম করে ঝাঁকাতে হবে। এরপর দ্রবণের নিচের স্তর গাঢ় খয়েরি রং ধারণ করলে বুঝতে হবে ঘি বা মাখনে ডালডা বা বনস্পতি মেশানো রয়েছে। এই পদ্ধতি ছাড়া আপনি আরও একটি পদ্ধতিতে এটি পরীক্ষা করতে পারবেন। ঘি বা মাখন সামান্য গরম করে বা গলিয়ে সামান্য টিংচার আয়োডিন বা আয়োডিন দ্রবণ যোগ করলে দ্রবণ নীলবর্ণ হলে বুঝতে হবে ঘি বা মাখনে আলু সেদ্ধ মেশানো রয়েছে। এই ভেজাল ঘিয়ের জন্য আমাদের যেমন আর্থিক ক্ষতি হয়, তেমনি শারীরিক ক্ষতিও হয়। এই ভেজাল ঘি আমাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয়, হৃদরোগের সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাই আমাদের অবশ্যই নিশ্চিত হয়ে নেওয়া উচিত আমাদের কেনা ঘিটি আসল না নকল। তাহলে দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, এবং এমন আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।